প্রশ্নটি দাঁড়িয়েছে তখনই যখন আসলে এই যে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হচ্ছে এবং যে বিপুল পরিমাণ ঋণ অনাদায়ী রয়েছে এবং সেখানে যখন বিশ্লেষণ করে দেখা যায় যে এই অনাদায়ী ঋণের সিংহভাগ অংশটি আসলে এই ব্যাংক পরিচালকদের হাতে, সম্ভবত বছরখানেক আগে অথবা এই এক বছরের ভিতরে সম্ভবত এরকম একটি রিপোর্ট আমি করেছি যে বলা হচ্ছে যে 67% বা তার থেকে বেশি পরিমাণ ডিফল্টেড লোন গুলো রয়েছে যে কোনো ব্যাংকের পরিচালকদের হাতে। সুতরাং আমাদের আলোচনার বিষয়টি মূলত এসছে লোন নেওয়া থেকে নয়, বরঞ্চ লোন নিয়ে লোন না ফেরত দেওয়ার কালচার থেকে, এবং সে কারণেই আসলে ব্যাংক পরিচালকদেরকে দায়ী করা হচ্ছে। এবং এই ধরনের সুশাসনের জায়গাগুলো নিয়ে যখনই আসলে আলোচনা ওঠে তখন আমরা বিভিন্নভাবে এড়িয়ে যেতে চাই, কিন্তু আমার মনে হয় যে এই জায়গাগুলোকে এখন আন্তর্জাতিক যে সমস্ত কমপ্লায়েন্স মানদণ্ড রয়েছে সেই কমপ্লায়েন্স মানদণ্ডে আমাদের ফিরে যাওয়া সময় এসছে। একটু আগে শুনলাম যে বাংলাদেশের ব্যাংকিং খাত আসলে এখনো ধসে যায়নি। দেখুন, এই মুহূর্তে যদি আমরা আন্তর্জাতিক যে সমস্ত গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যদি আমরা দেখতাম তাহলে আমরা দেখতে পেতাম যে আসলে এর অধিকাংশ ব্যাংকগুলোই সেই বিচারে অনেক দুর্বল একটা অবস্থানে রয়েছে। সেদিকে আমরা কিন্তু মোটেই আসলে নজর দিচ্ছি না। সেদিক থেকে আমার মনে হয় যে আন্তর্জাতিক যে সমস্ত কমপ্লায়েন্স গাইডলাইন রয়েছে সেই কমপ্লায়েন্স গাইডলাইন গুলোকে আমরা কিভাবে পরিপালন করতে পারি সেদিকে দেখা। একটা বড় প্রশ্ন সবসময় কিন্তু থেকে যায় যে আমাদের মতো এরকম একটা ছোট অর্থনীতির দেশে এতগুলো ব্যাংকের প্রয়োজন কখনোই ছিল না এবং এখনো নাই বলে আমাদের কাছে মনে হয়। ভারতের মতো একটা বিশাল অর্থনীতিতে যদি মাত্র 76টা ব্যাংক যদি সে অপারেট করতে পারে, সেখানে বাংলাদেশের মতো একটা অর্থনীতির জন্য তো আমার কাছে মনে হয় সেই অর্থনীতির আকার যদি বিবেচনা করেন তাহলে তো আমি বলবো যে আমাদের যেটা যে 1/3 হলেই চলে যায়, 15-20টা ব্যাংক হলেই তো আমাদের হয়ে যাওয়ার কথা। এখন এই ব্যাংকগুলো হয়ে গেছে তোষণের জায়গা, এই ব্যাংকগুলো হয়ে গেছে এক ধরনের রাজনৈতিকভাবে সরকারের সঙ্গে এক ধরনের মেলবন্ধনের জায়গা থেকে এই সমস্ত ব্যাংকের সুযোগগুলো করে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমরা শুনলাম যে IMF এর শর্ত অনুযায়ী ব্যাংক কোম্পানি আইনে সংশোধন আনা হবে। একটা সংশোধন আনা হয়ে হলো ঠিকই, কিন্তু দেখা গেল যে সেটা আবার প্রকারান্তরে ঘুরিয়ে আবার সেখানে পরিচালকদের মেয়াদকাল আবার বৃদ্ধি করা হয়েছে। এই যে বিভিন্নভাবে আসলে এড়িয়ে যাওয়া, এতে কিন্তু প্রকৃতার্থে যেখানে সুশাসন ফিরত আসা সেটা কিন্তু আসলে হচ্ছে না। এই জায়গাগুলোই আসলে দুর্ভাগ্যজনক যে আমরা কোন রকম ভাবে আসলে একটা টিক মার্ক দিয়ে আমরা পার পেয়ে যেতে যাচ্ছি, আমাদের আদতে আমাদের এই সংস্কারগুলো হচ্ছে না। সুতরাং এরকম একটি অর্থনৈতিক ভিত্তি নিয়ে বা এরকম একটি ব্যাংকিং খাতের ভিত্তি নিয়ে কিন্তু আমরা সামনের দিনে যে আমাদের অর্থনৈতিক অগ্রগতি প্রত্যাশা করছি সেটা কিন্তু ধরে রাখা কষ্টকর। সুতরাং আমাদের সেই জায়গা থেকে ব্যাংকের পরিচালকদের ক্ষেত্রে আমার মনে হয় যে এটা শুরু হওয়া দরকার যে কিভাবে পরিচালকদের ঋণ দেবার ক্ষেত্রে বিশেষ করে পরিচালক এবং ম্যানেজমেন্ট এই দুটো জায়গায় যে আলাদা কর্পোরেট রেসপন্সিবিলিটির যে পার্থক্য থাকা দরকার এবং ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং এ যাতে অন্তত ঋণ দেবার প্রক্রিয়াতে যাতে পরিচালকদের ভূমিকা না থাকে, আমাদের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা পরিচালক তারা যাতে স্বাধীনভাবে একটি লোনকে বিচার করে তারা যাতে ঋণ দেবার স্বাধীনতা পান সেই জায়গাটি কিন্তু আমরা দেখতে পাই না। সুতরাং এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের সাথে রাজনীতি বা ব্যাংকের পরিচালকদের সাথে রাজনৈতিক একটা সংশ্লেষের কারণে আমার মনে হয় যে ম্যানেজমেন্ট ক্রমশ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। সেখানে ম্যানেজমেন্টকে অন্তত স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নেবার প্রক্রিয়ায় নিয়ে যাওয়া এবং তাদেরকে আরো বেশি অ্যাকাউন্টেবল করা সেটা প্রয়োজন।